বিজেপির দলীয় ফেস্টুন ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে কে বা কারা এই ব্যানার ফেস্টুনগুলি ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। উল্লেখ্য, বুধবার পরিবর্তন যাত্রার রথকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল। বৃহস্পতিবার ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাইক মিছিল অনুষ্ঠিত হয়। আমাদের যে পরিবর্তন যাত্রার আমাদের জেপি নাড্ডা শুরু করেছে সারা পশ্চিমবঙ্গে, সেই পরিবর্তন যাত্রা উপলক্ষে আমরা এখানে একটা সভা করি। সেই সভার দিন রাত্রেও, আগের দিন রাত্রেও আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয় এবং ওই সাইড থেকে ফ্ল্যাগগুলো খোলা শুরু করে। তারপরে গত রাত্রে ওদের যে বাইক র্যালিটা বেরিয়েছিল তাতে স্লোগান উঠেছিল যে খেলা হবে খেলা হবে। তা ওরা হয়তো সামনাসামনি আমার সাথে খেলতে পারেনি, তা আমার রাতে এই গত রাতে আমার ফ্লেক্সের সাথে ওরা খেলা করেছে। তো আমি কালকে রাত 10টার দিকেও দেখলাম আমি ভালো, যখন আমি ফুলিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে বাড়ি যাই, তারপরে সকালবেলায় উঠে চা খেতে এসে দেখি যে আমার এই ফ্লেক্সটা ছেঁড়া ভাঙাচোড়া, মানে ভেঙে রেখেছে, কেউ বলতে পারছে না কে ভেঙেছে। স্থানীয় প্রশাসনকে ফাঁড়িকে খবর দেওয়া হয়েছিল, ওনারা এসে দেখে গেছে, তদন্ত করে গেছে, শান্তিপুর থানাকে ইনফরমেশন করা হয়েছে, ওনারা আসবেন, আমার দলের মানে উপর স্তরের নেতারা আসবেন, তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই। এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকে দেখতে পাচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মারা ছিল, সকালবেলায় সমর সরকার ফোন করে বলছে আমাদের ফেস্টনটা ছিঁড়ে ফেলেছে এবং ভেঙে ফেলেছে। কে বা কারা ভেঙেছে আমরা এখনও জানি না। সেটা কালকে তৃণমূলের একটা বাইক মিছিল হয়েছিল, একাধিক লোক বেরিয়েছিল, ধারণা আমাদের তো একটা কিছু আছেই। এখন রাত্রের অন্ধকারে যেহেতু এটা করেছে, এই রাত্রের অন্ধকারে কে বা কারা করেছে আমরা এখনও কিছু অধরা হয়ে বসে আছি। পুলিশ এসেছিল, পুলিশ এসে তদন্ত করছে, তদন্ত সাক্ষ্যের উপরে বোঝা যাবে কী করছে। আমাদের কে বা কারা করছে এটা রাত্রিবেলায় করেছে এটা তো আমরা বলতে পারি না, যে তৃণমূল করেছে বা কংগ্রেস করেছে কিংবা সিপিএম করেছে, করেছে। এবার শাসক দল তো আছেই, তাদের ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে, ক্ষমতা রাখার জন্য তারাও করতে পারে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।